আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেমিস্টার 2 এর 25তম ক্লাসে। আজকে আমরা রিডার 3 লেসন 7 এর এক্সারসাইজ থেকে পড়ব। তার আগে গত ক্লাসে আমরা যে 113 নম্বর পৃষ্ঠার এক্সারসাইজ 7 পড়েছিলাম, সেটা একটু আবার আপনাদের সামনে আমরা পড়াবো এবং আপনাদের কাছ থেকে আবার শুনবো। এক্সারসাইজ 7 পৃষ্ঠা নাম্বার 113 শেষ লাইন, শাহরিয়ার রহমান। জি আসসালামু আলাইকুম, শাহরিয়ার রহমান আছি। এইটা একটু পড়বেন ভাই আপনি, যেটা লেখা আছে আকরাতুম হাজাল কিতাবা, অর্থ বলতে পারবেন? নাহলে আমি বলবো তোমরা। তোমরা কি কিতাবটি পড়েছো? এই মাশাআল্লাহ। কিতাবটি পড়ছো? জি, তো আমাদের যে পড়ার যে পদ্ধতি সেখানে এটা একদম নির্বিঘ্নেই পড়া যাচ্ছে, কিন্তু যখন এভাবে আসছে তখন আমরা বলেছিলাম, ওইটা একটু আপনারা আবার শুনবেন, আমরা সংশোধন করে বলছি যে এখানে আমরা বলেছিলাম যে সামনের যে নাউনটা আছে ওইটার উপর ভিত্তি করে, ওরকম না, এটা হবে হচ্ছে এইখানে যে মিম সুকুন আছে তার আগের অক্ষরে যে পেশ আছে এই পেশের সাথে মিলিয়ে পড়তে হবে। অর্থাৎ মিম সুকুনের আগে যে অক্ষরে যদি পেশ থাকে তাহলে মিমের উপরও পেশ হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে, ছান্দিক ক্ষেত্রে, আর না হলে জের হবে। তাহলে কথাটা এরকম যে পেশ হলে পেশ, নইলে জের। এইখানটাতে যদি পেশ থাকে তাহলে মিমের উপরও পেশ মিলিয়ে পড়ার স্বার্থে, আর যদি এখানে জদর অথবা জের থাকে তাহলে মিমের নিচে জের। শাহরিয়ার রহমান ভাইয়া আপনি কি আছেন? জি, তাহলে এখানে জি আছে। আচ্ছা, তাহলে আমরা এইখানে আসি। তাহলে আ করা তুমুল, হ্যাঁ, এইটা বলবেন আপনি। আ করা তুমুল মুদাররিসা, না, আমরা এর পরেরটা চেঞ্জ করছি, আর আই। সরি, আচ্ছা, হ্যাঁ, আর আই তুমুল মুদাররিসা। মাশাআল্লাহ, আরো তুমি কি আই তুমুল মোদাররিস। লোকটিকে চিনো? তোমরা তোমরা কি শিক্ষক সাহেবকে দেখেছো? তোমরা, সরি, তোমরা কি শিক্ষক সাহেবকে দেখেছো? হ্যাঁ জি, তোমরা কি শিক্ষক সাহেবকে দেখেছো? জি। এরপরে আবার যে এখানে একটা প্রশ্ন এসেছে, আলাকুম হাদাল বাইতু, এই বাড়িটি কি তোমাদের, এই বাড়িটি কি তোমাদের। এখানে মানে পড়ার যে পদ্ধতি তাতে আমরা আমাদের এমনি সাধারণভাবেই আমরা পড়তে পারবো, কিন্তু যখন এরকম পাশাপাশি দুইটা সুকুন আসছে এবং মাঝখানে ওয়াসলা, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু মিলিয়ে পড়তে হবে। এবং সেই মিলিয়ে পড়ার নিয়মটা হচ্ছে যে প্রথম সুকুন যেটা, অর্থাৎ মিমের উপর যে সুকুন আছে এর আগের অক্ষরে যে যদি পেশ থাকে তাহলে মিমের উপরও পেশ দিয়ে পড়বো, আর না হলে আমরা জের দেবো। শাহরিয়ার ভাইয়া আপনি পড়বেন। আলা কুমুল বাইতু, মাশাআল্লাহ, আলা কুমুল বাইতু, ওকে, একদম পরিষ্কার। আমরা একটু যেতে চাচ্ছি সোহরাব হোসাইন, আলী সিদ্দিকী মামুন, রাশেদুল হাসান, আপনারা একটু বলবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওকে, আমরা প্রথমে সোহরাব হোসাইন আপনার কাছে আসি, আপনি এইটা পড়বেন যেটা আপনার সামনে জি, খরাজাত আমিনাতু, আছে। এটার অর্থ আমিনা বেরিয়ে গিয়েছিল। এখানে আমিনা হচ্ছে ডুয়ার, আপনি এটা পড়বেন। জের হলে জের, পেশ হলে আচ্ছা পেশ, নইলে জের। জি, খরাজাতিল বিন্তু, অর্থ বিন্তু মেয়েটি। আচ্ছা
বিন্তু মেয়েটি, মেয়েটি বেরিয়ে গিয়েছিল। মেয়েটি বেরিয়ে গিয়েছিল, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটা আবার পড়বেন এখানে, যেখানে এই বাক্যটা প্রশ্ন, এটা একটা। জি, মান হাজাল ওয়ালাদু, জি, অর্থ, ওয়ালাদু জি, অর্থ বলবেন প্লিজ। মান হচ্ছে যে হু হাজাল ওয়ালাদু, ওয়ালাদু মিনস হচ্ছে কি, ছেলে সরি আমার মিনিং ছেলে ছেলে বা থাকবে না, বালক, ছেলে। জি জি, এই এই ছেলেটি ছেলেটাই। কে? গুড। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কিভাবে পড়বো এটা? পাশাপাশি দুইটা সুকুন এবং মাঝখানে ওয়াসলা। জি, এটা মানিল ওয়ালাদু। মাশাআল্লাহ, মানিল ওয়ালাদু। তাহলে পেশ হলে পেশ, নইলে জার। জি, হ্যাঁ, আপনি এটাও পড়বেন এখানে যেটা আছে। জি, আকাল তুম, আ আ আকাল তুমুল, হ্যাঁ জি, আকাল জি, তুমুল, আকাল তুমুল মাও ঝা, অর্থ বলতে পারবেন? নাহলে আমি বলবো, অসুবিধা নেই। না একটু বলে দেন আমাকে। আচ্ছা, আকালা, আকালা ইয়াকুলু মানে হচ্ছে খাওয়া। আকালা ইয়াকুলু আচ্ছা মানে হচ্ছে খাওয়া। তাহলে আচ্ছা, আকালা দিয়ে আমরা আসব আকাল তুমে, খরজ তুম, জাহাব তুম, জি ওইভাবে জি 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 আকাল তুম। মানে তোমরা খেয়েছো আর কি, তাই না? জি। আর মাউজা, মাউজু মানে হচ্ছে কলা। জি, তাহলে আচ্ছা, এবার আপনি আরবিটা বলবেন, অনুবাদ বলবেন প্লিজ। আকাল তুমুল মাওঝা, জি, তোমরা কি কলা খেয়েছো? না এটা প্রশ্ন না, এটা হচ্ছে সেন্টেন্স, আচ্ছা, সাধারণ এই সেন্টেন্স। আ দিয়ে হচ্ছে এখানে প্রশ্ন বোঝাচ্ছে না, না না না, এটা 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 পুরোটা? হচ্ছে, হ্যাঁ আচ্ছা, আকালা পুরোটা একটা ওয়ার্ড আছে। জি জি, এটা তার মেইন মেইন লেটার। জি, তারা কলা খেয়েছে, তোমরা, তুম, আকাল তুম, আকাল তুমুল, ওকে। তোমরা। আচ্ছা, এখানে মাউজাতে জবর কেন বা মানসুব কেন? এই যে অবজেক্ট, মানে কি বা মাশাআল্লাহ, কাকে দিয়ে প্রশ্ন গুড, করলে? ভেরি গুড। জি আচ্ছা, তারপরে লেফটেন্যান্ট কর্নেল জহির, জি, লেফটেন্যান্ট কর্নেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি এইটা বলবেন। দখল তুমুল মসজিদা, মাশাআল্লাহ, অর্থ বলবেন প্লিজ। তোমরা মসজিদে প্রবেশ করেছো। জি, এখানে ভার্বটা কি? দাখালতা, মাশাআল্লাহ, দাখলা, দাখল। আর দাখালতা ডুয়ার কে? ডুয়ার, ডুয়ার, ডুয়ার হুম, দাখালতু হুম, ডুয়ারটা হচ্ছে তোমরা, তোমরা। তোমরা, হ্যাঁ, হ্যাঁ, দুয়ার, দাখল, তুমের মধ্যে তোমরা আছে, কুম, তোমরা, তোমরা কুম। আর আল মাসজিদা হচ্ছে, মসজিদের যে অবজেক্ট, মাশাআল্লাহ, অবজেক্ট সব সময়, মানুষ মানসু হয়। অবজেক্ট সব সময় মানসুব হয়। এক্সিলেন্ট। জি, আরো একটা বলবেন আপনি। জালাস্তুম ফিল ফাসলে, জালাস্তুমুল ফিল না, ফাসলে। এখানে তো ওইরকম নাই, অর্থাৎ পাশাপাশি দুইটা সুকুন নাই, মাঝখানে আচ্ছা, ওয়াসলা, ওরকম নাই। জালাস্তুম ফিল ফাসলে, মাশাআল্লাহ, জালাস্তুম ফিল তোমরা ফাসলে। এতে ক্লাসরুমে ঢুকেছ, মাশাআল্লাহ, প্রবেশ বসেছ? প্রবেশ করেছ। না না, বসেছ, ও জালাস্তুম, সরি, জালাসা, বসেছ, বসা। জালাস্তুম, তোমরা ক্লাসরুমে বসেছ। জি, আচ্ছা, আবার আসবো আপনার কাছে। আলী সিদ্দিকী মামুন। জি, আপনি বলবেন এটা প্লিজ। আচ্ছা, আপনার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা আপনাকে হয়তো শুনতে পাচ্ছি না। ফাহিম তুমুদ দারসা, মাশাআল্লাহ, ফাহিম তুমুদ ফাহিম দারস। তুমুদ দারসা, জি, অর্থ বলবেন। ফাহিম তুম, জালাস তুম, আকাল তুম, দাখল তুম, সব একই রকম, দারসা, শুধু অর্থ আলাদা। তোমরা লিসেনটি বুঝেছো, তোমরা মাশাআল্লাহ, লিসেনটি, তোমরা লিসেনটি বুঝেছিলে। গুড, বুঝেছ, বুঝেছিলে। তারপরে ফাহিম তু, ফাহিম তুম দারসা, দারসাল ফিকহি, মাশাআল্লাহ, ফাহিম তুম দারসাল ফিকহি, অর্থ বলবেন প্লিজ। ফিকের পাঠ, ফিকের, ফিকার পাঠ। মাশাআল্লাহ। এখানে অবজেক্ট কোনটা? দারসা, দারসা। দারসা জি, অবজেক্ট, অবজেক্ট সব সময়
মানসুবা, মানসুভাবে। জি, রাশেদুল হাসান, আপনি বলবেন দার্সাল ফিকহি এই দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক? দার্সাল ফিকহি, মুদাফ ইলাহি মুদাফ, মাশা আল্লাহ, মুদাফ কোনটা? দার্সা মুদাফের বৈশিষ্ট্য, মুদাফের মানে মুদাফ কি করে না বা কি করে? মুদাফ আল তানবিন নেয় না, সরি হ্যাঁ ভুলে গেছি, আল বা তানুইন নেয় না, আর মুদাফ ইলাইহি সব সময় মুদাফ ইলাহি মাজরুর ফর্মে হয় সবসময়, সময় মাজরুর হয়। জি আচ্ছা, আপনি বলবেন এইটা রাশেদুল হাসান, আপনি এটা পড়বেন প্রথমে, তারপরে অর্থ বলবেন। সামি তুমুল আজানা, সামি তোমরা আজান শুনেছিলে, তুমুল আজানা, মাশাআল্লাহ, সামি তুমুল আজানা। আর একটা বলবেন এটা, তারপর আমরা চলে যাব সোহরাব হোসাইন। মাজা আকালতুম, জি, তোমরা কি খেয়েছিলে, মাজা মানে হচ্ছে কি, আকালতুম তোমরা খেয়েছো, তোমরা কি খেয়েছো বা কি খেয়েছিলে, মাজা আকালতুম। আচ্ছা সোহরাব হোসাইন, জি, আলা কুম হাজিহি সাইয়ারাতু, জি, অর্থ বলবেন। হাজিহি সাইয়ারাতু মানে হচ্ছে এই গাড়িটি, গুড, আর লাকুম মানে হচ্ছে তোমাদের জন্য বা তোমাদের, জানা নেই আমার, তোমাদের, আচ্ছা তোমাদের, আর এই গাড়িটি কি তোমাদের, গুড, জি, এই গাড়িটি কি তোমাদের, আচ্ছা তারপর এটাও বলবেন, জি, আলাকুম আলাকুমুল কুতুবু, আলাকুমুল কুতুবু, অর্থ বলবেন। আলাকুম হচ্ছে তোমাদের, তোমাদের কি, আলাকুম হচ্ছে তোমাদের কি, আর কুতুবু মানে আমার জানা নেই, বইয়ের বহুবচন, কিতাবের বহুবচন। আচ্ছা ওকে, বইগুলো কি তোমাদের, বইগুলো কি তোমাদের। আর একটা এটা বলবেন আপনি, জি, মান হাজার রাজুলু, মান কে হাজার রাজুলু, ব্যক্তিটি কে, এই ব্যক্তিটি কে, এই ব্যক্তিটি কে, লেফটেন্যান্ট কর্নেল জহির, জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, মান মান আল ফাতা, হ্যাঁ এটা কি আমরা কি, মাশাআল্লাহ, মানিল ফাতা, অর্থ মানিল, এই যুবকটি কে, এই নাই যুবকটি, হ্যাঁ যুবকটি, যুবকটি, আচ্ছা তারপরে এইটাও বলবেন। কাতাবতা, কাতাবাত, কাতাবাত তলিবাতু দর্শন, কাতাব, কাতাবাত তলিবাতু দর্শন, কাতাবাত তলিবাত কাতাবাতু দর্শন, এখানে এখানে একটু ছান্দিক পরিবর্তন হবে, তার উপর যে সুকুন আছে এইটা মিলিয়ে পড়ার স্বার্থে তাই উপরে বা নিচে আমরা কিছু দেব, তো সেটা কি দিব? কাতাবতু, কাতাবা, না না কাতাবা তো আছে, কাতাবা তলিবাতু দর্শন, কাতাবা তি, তি তাইয়ের নিচে আমরা একটা জেড দিব, ছন্দের জের, হ্যাঁ, কাতাবা তি তলিবাতুল দর্শা। আচ্ছা এখানে ভার্ব কোনটা? কাতাবা, কাতাবাত, আচ্ছা তারপরে ডুয়ার কোনটা? না না ডুয়ার তো এখানে উল্লেখ আছে, দেখা যাচ্ছে ডুয়ার কে, ডুয়ার সব সময় মনসুব হয়, আচ্ছা ডুয়ার, ডুয়ার অবজেক্ট না, ডুয়ার মারফু, ডুয়ার সবসময় মারফু হয়। আর আদার্সা, আদার্সা দর্শা হলো অবজেক্ট, অবজেক্ট সব সময় মনসুব, মনসুব, এক্সেলেন্ট। আইনা, আইনাল, আইনাল মুদিরাত, মুদিরাতু, জি, প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, শিক্ষিকা, আইনা, আইনাল মুদিরাতু, এটার অর্থ বলবেন। আইনাল প্রধান শিক্ষিকা, শিক্ষিকা কোথায়, কোথায়, গুড, তারপর আছে খারাজ, খারাজাত রানা, এখন বেরিয়ে গিয়েছে, তো এখানে খরাজাত আল আনা কে আমরা একসাথে কিভাবে পড়বো? খারাজাত আল আনা, খরাজা, খারাজাত আল না, তি,
ভিত্তি, এই যে জিমের উপর, এই যে তায়ের উপর যে সুকুন আছে, এই সুকুনের আগের অক্ষরে যে জবর আছে, এই কারণে এখানে মিলিয়ে পড়ার জন্য জের দিতে হবে। আর যদি জিমের উপর পেশ থাকতো তাহলে আমরা তায়ের উপরও পেশ দিতাম। খরাজাতিল আনা, খরাজাতিল আনা, তখন আমরা বলবো খরাজাতিল আনা। এখন হ্যাঁ তিনি বের হয়েছেন। আচ্ছা আমরা এবার চলে যাচ্ছি এক্সারসাইজ এইটে। এখানে চারটা উদাহরণ দেওয়া আছে, আমরা একটু সবাই লক্ষ্য করব। এগুলা হচ্ছে আগের মতোই, একটু খেয়াল করলে আমরা সবাই পারবো। মানে এটা যদি আমাদের কাছে নতুন হয় তাও আমরা পারবো, একদম অঙ্কের মতো, অর্থাৎ অঙ্কগুলো একই রকম, একটা দেখলে আপনি পরের সবগুলাই পারবেন ইনশাআল্লাহ। এখানে খেয়াল করবেন একটু, দরবা, দরবা মানে কি আমি একটু আপনাদের কাছ থেকে শুনবো। লেফটেন্যান্ট কর্নেল আহমদ হায়াতি, আপনি আছেন, যদি একটু থাকেন বলবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। দরবা অর্থ মানে হচ্ছে, দরবা মানে পিটানো। হ্যাঁ, আর যখন আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব দরবা, শুধু দরবা, এতটুকুর অর্থ সে মেরেছে, সে মেরেছে। আচ্ছা দরবার মধ্যে কি ডুয়ার আছে? এটা মুস্তাতির, মাশাআল্লাহ। ওকে, এবার আমরা তার সাথে যোগ করছি হু, দরবা হু, অর্থাৎ আমরা বলছি সে, সে তাকে মেরেছে। এখন তাকে মেরেছে, জি। এখন আপনি বলেন তো এখানে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে দরবা। গুড, ডুয়ার কোনটা? তাহলে এখানে হুটা কি অবস্থায় আছে, মারফু, মানসুব নাকি মাজরুর? এটা হু তো মাবনি, কিন্তু এটা মানসুব। আচ্ছা এটা পড়বেন আপনি আবার। এটা হচ্ছে দরাবাত হু, অর্থ বলবেন মানে মানে সে মহিলা আর কি তাকে মেরেছে, ওই ছেলেটাকে মেরেছে। জি, একটা মহিলা একটা পুরুষকে মেরেছে এখানে। হ্যাঁ, একটা মহিলা একটা পুরুষকে মেরেছে। গুড। আচ্ছা আপনি বলতে পারবেন একটা মহিলা একটা মেয়ে একটা মেয়েকেই মেরেছে, সেটা কি হবে তাহলে? দরাবাত হা, মাশাআল্লাহ, দরাবাত হা। আচ্ছা এবার আমরা চলে আসি, এটাও আপনি বলবেন। এটা দরাবতা হু মানে তুমি তাকে মেরেছো। জি, এখানে ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে তা মানে তুমি, এই তায়ের অর্থ মাশাআল্লাহ আনতা, আনতা, দরাবতা হু, তুমি তাকে মেরেছো, হুটা হচ্ছে অবজেক্ট। এইখানে একটু লক্ষ্য করবেন, দরাবতি হু, এখানে একটা মেয়েকে বলছি যে তুমি তাকে মেরেছো, এটা যখন আমরা একসাথে বলছি তখন দরবতি হি হয়ে যাচ্ছে, মিলিয়ে পড়ার স্বার্থে ছান্দিক কারণে দরবতি হি। মূলত শব্দটা দরবতি হু, কিন্তু দরবতি হু ব্যবহার হয় না, দরবতি হি এইভাবে বলা হয়, দরবতি হি, ছান্দিক কারণে মিলিয়ে পড়ার স্বার্থে, সহজ বলার সুবিধার্থে, দরবতি হি। এটা একটু আপনারা খেয়াল করবেন, দরবতি হি। জি, তারপরে আপনি এটাও বলেন, দরবতু হু মানে আমি তাকে মেরেছি। এইখানে ডুয়ার কোনটা? আনা, তু মানে আনা, আনা। আর অবজেক্ট? অবজেক্ট হচ্ছে হু। গুড, মাশাআল্লাহ। তাহলে এইখানে আরেকটা উদাহরণ আছে, একটু দেখবেন প্লিজ সবাই। দরবতুম, দরবতুম মানে হচ্ছে আপনি বলবেন লেফটেন্যান্ট কর্নেল আহমদ হায়াতি, দরবতুম অর্থ কি হয়? দরবতুম মানে তোমরা মেরেছো, তোমরা মেরেছো পুরুষ। আর হু মানে হচ্ছে তাকে, আমরা যখন দরবতুমের সাথে একটা হু বলছি তখন ওইটাকে এইভাবে বলতে হবে, এই যে এখানে দেওয়া আছে দেখেন একদম নিচে, দরবতুমুহু, একটা ওয়াও যোগ করছি আমরা, একটা ওয়াও যোগ করছি, দরবতুমুহু, দরবতুমু, হ্যাঁ দরবতুমহু, এভাবে হয় না, দরবতুমুহু। তাহলে হ্যাঁ আমরা
দুইটা পরিবর্তন পাচ্ছি, একটা হচ্ছে দরপ্তি হুকে আমরা দরপ্তি হি বলছি ছান্দিক কারণে, আর দরপ্তুম হুকে আমরা দরপ্তুমু হু বলছি। জি, তাহলে আমরা এবার এক্সারসাইজে চলে যাই। এখানে পৃষ্ঠা নাম্বার 114, 8 নাম্বার লেসন 115 তে আমরা 115 শুরুতে আছে। আপনি এইটা বলবেন, আইনা তালিবুল জাদিদু, মানে নতুন ছাত্রটি কোথায়? আর আইতুমুহু, তোমরা কি তাকে দেখেছো? মাশাআল্লাহ। জি, এবার আমরা একটু আরেকজনের কাছে যেতে চাচ্ছি। আলী সিদ্দিকি মামুন, রাশেদুল হাসান। জি, আপনি পড়বেন প্লিজ। আইনাল হায়াতু, সাপটি কোথায়? আকাতাল তুমুহা, তোমরা কি তাকে মেরেছো? গুড, এখানে হা বলে আমরা কাকে বুঝাচ্ছি? সাপটিকে। কেন আমরা হা বললাম, হু বললাম না কেন? এখানে হায়াতু হচ্ছে মহিলাবাচক, সাপ সাপকে বলা হয়েছে সেজন্য। মাশাআল্লাহ। তারপরে আপনি আবার বলবেন, হাজা দারসুন সাহলুন, এই লেসনটি সহজ। এই লেসন ফাহিম তুমুহু, তোমরা কি একে এটা বুঝেছো? ফাহিম তুমুহু, মূলত আমরা এটা যদি ভাঙি তাহলে কিভাবে, এটা কয়টা শব্দ ছিল? এটা ছিল ফাহিমতুম প্লাস হু, ফাহিমতুমের সঙ্গে যখন হু যুক্ত হয়েছে তখন ফাহিমতুমুহু হয়েছে, একটা ওয়াও আমরা যোগ করছি। জি, একটা ওয়া চলে আসছে। সোহরাব হোসাইন। জি, আইনাল মুদাররিসুনা, মুদাররিসুনা, আমাদের শিক্ষক কোথায়? আমাদের নাই শিক্ষক, শিক্ষকরা কোথায়? শিক্ষক সাহেবেরা সুনা, আচ্ছা এটা বহুবচন, হ্যাঁ শিক্ষক, শিক্ষকরা কোথায়? জি স্যার, আরাওয়াই তুমু হুম, তোমরা তোমরা কি আরাই তুমু হুম, আরাইতে মানে কি মারা? না না, দেখা দেখা, দেখেছো, সরি দেখেছো, হ্যাঁ তোমরা কি দেখেছো, তোমরা কি তাকে দেখেছো? তাদের তাদেরকে দেখেছো, তাহলে রআইতুম, রআইতুম এবং হুম প্লাস হুম, সেটাকে আমরা বলছি রআইতুমুহুম। এক্সারসাইজ 9 এ আমরা একটু যাচ্ছি, এক্সারসাইজ 9 এ এটার মতো করেই আসবেন সোহরাব হোসাইন, আপনি বলবেন রআইতুম প্লাস হুম আমরা কিভাবে বলবো? রআইতুমুহুম, অর্থ বলবেন। রআইতুমুহুম মানে হচ্ছে দেখেছো তোমরা, তোমরা তোমরা দেখেছো, তোমরা তাকে দেখেছো, তোমরা দেখেছো, তোমরা তাদের তাদেরকে দেখেছো, সরি তোমরা তাদেরকে দেখেছো। জি, এইখানে এখানে অবজেক্ট কোনটা, মানে তাদেরকে? হুম। জি, হুম। অর্থ মানে হচ্ছে কি, বোঝা, সহজ, বোঝা, সরি বোঝা। জি, ফাহিম, তোমরা তোমরা এটা তোমরা বুঝেছো, হ্যাঁ মানে হচ্ছে এটা, এটা, হ্যাঁ তোমরা এটা বুঝেছো, ফাহিম তুমু, হ্যাঁ তুমু, হ্যাঁ। লেফটেন্যান্ট কর্নেল জহির। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাসালতি প্লাস হু, গাসালতি প্লাস হু, গাসাল গাসাল গাসালতি, গাসাল তুহি, গাসালতি, গাসালতি হু, হি, গাসাল, গাসাল, গাসালতি হি, হি, গাসালতি হি। আচ্ছা, তাহলে এটার অর্থ বলবেন প্লিজ, গাসালতি হি। তুমি কি এটাকে ধুয়েছো? না না, প্রশ্ন না, এটা সাধারণ কথা। আচ্ছা, তুমি তুমি এটা ধুয়েছো? গাসালতি হি। অজাদা মানে হচ্ছে পাওয়া, পাওয়া, খুঁজে পাওয়া, পাওয়া।
ওয়াজাতুহু মাশাআল্লাহ না না প্রশ্ন না না প্রশ্ন না এটা সরি হ্যাঁ তুমি এটাকে খুঁজে পেয়েছো অজাতু তু দাখল তু কাতাব তু সেইভাবে তু আসলে কি হবে তু অজাতু তুমি তো অজাত্তা হতো আমি জি তাহলে বলবেন অর্থ আমি এটা অজাপ্তি বললে কি অর্থটা পাওয়া পাওয়া আমি এটা পেয়েছি জি মাশাআল্লাহ তারপরে এটাও বলবেন তুম কতাল তুম প্লাস হা তুম হা কতাল তুম হা কতাল তুমু হা মাশাআল্লাহ কতাল তুমু হা অর্থ বলবেন এটাকে না এটা না প্রশ্ন না কতাল তুম দাখল তুম জাহাব তুম তুমি তোমরা তো তোমরা মেরেছ জি আর হা মানে হচ্ছে এটা 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 তোমরা এটাকে মেরেছ সামি তুম তুম হু সামি তুমু হু মাশাআল্লাহ সামি তুমু হু অর্থ বলবেন তোমরা তোমরা এটাকে তোমরা এটাকে বুঝেছো সামিয়া সামিয়া শোনা শ্রবণ করো শ্রবণ করো তোমরা এটাকে শুনেছো অনেক ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু